সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মল্যান্ড প্রেজেন্টস নিজের নামেই হোক পরিচয় দেখার জন্য আপনাদের সাথে আছি আমি তানজিকা আমেন আর আমার সাথে আছেন দুজন নতুন অতিথি চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই ফারিলাপা, সামিহাপা আপনারা দুজন নারী পাইলট আপনাদেরকে আমি অসংখ্য অভিবাদন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য আমি আগে আপনার কাছে আসি ফারিয়াল বিলকিস আহমেদ আপনি একজন পাইলট এবং আপনি জানেন যে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে পাইলট হওয়ার মানে প্রফেশন একটা সময় ছিল তিনটা ডাক্তার ইঞ্জিনিয়ার আর পাইলট বড় হয়ে কি হতে চাও পাইলট হতে চাই সো আপনি একজন পাইলট আপনার গল্পটা শুনি আমার প্রফেশনটা মনে করি যে দিস ইজ আ ভেরি ইউনিক প্রফেশন ইভেন ডাক্তার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে মেয়েদের জন্য এই প্রফেশনটা ভেরি ইউনিক বিকজ এখনও মানে কম্পেয়ার করলে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই প্রফেশন ইঞ্জিনিয়ারিং এই প্রফেশনটার সাথে আপনি কিন্তু ফ্লাইংয়ে এখনও রেশিওটা কম মেয়েদের আমি বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে শুরু করেছি সেখান থেকে আমার লার্নিং প্রসেস শুরু এইচএসসি কমপ্লিট করে একই সাথে ইউনিভার্সিটিতে ঢুকলাম একই সাথে আমি এখানেও জয়েন করলাম এখান থেকে আমাদের দুটো লাইসেন্স নিতে হয় একটি হচ্ছে প্রাইভেট পাইলেট লাইসেন্স আরেকটি হচ্ছে কমার্শিয়াল পাইলেট লাইসেন্স

ছোটোবেলা থেকেই অনেকেই বলে যে পাইলট হব পাইলট হব আমিও বলেছিলাম যে পাইলট হব আমি অন্য কিছু আর বলিনি নি এবং ছোটবেলা থেকে আমি আমার বড় ভাইকে দেখেছি আমাদের ঘরে আমার আমার মেজো ভাই যে ও বিমানের ক্যাপ্টেন তো তার থেকে মেইন ইন্সপিরেশন ওকে ওকে দেখাতে হলো মেইন ইন্সপিরেশন যে হ্যাঁ ফ্লাইংটা মানে এত সুন্দর হতে পারে আগে যখন ট্রেনিং করে ও যে পিপিএল একটা লাইসেন্স যেটা বলছিলাম প্রাইভেট পাইলট লাইসেন্স এই লাইসেন্সটা হওয়ার পরে আপনাকে একটা প্যাসেঞ্জার রেটিং দেয় আপনি ওটাতে করে মানে ওই আপনার ছোটো প্লেনটাই যেটাতে শিখে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটে সেটাতেই আপনি এক যে কোনো একজন প্যাসেঞ্জারকে নিয়ে দুজনের ককপিট থাকে ওটা ওখানে নিয়ে আপনি ঘুরাতে পারেন ধরেন একটা সটি করাতে পারেন বা একটা ওভারহেড ঢাকা হয়তো একটা ছোট ট্যুর দিয়ে নিয়ে আসতে পারেন এরকম তো ছোটোবেলা আমার ভাইয়ের সাথে আমি এরকম ট্যুরে গিয়েছিলাম আই ওয়াজ দ্য প্যাসেঞ্জার ওকে তো দ্যাট ইজ আ ইন্সপিরেশন ফর শিওর মাই ব্রাদার ইজ মাই ইন্সপিরেশন

আচ্ছা ইন্সপিরেশন কি শুধুই লাপা নাকি অন্য কিছু বলতে গেলে এভিয়েশনের যত ফিমেল পাইলট আছেন সবাই আমার ইন্সপিরেশন ইনক্লুডিং ফারিয়া আপু डेफिनेटলি ফ্যামিলিতে আপুকে দেখেছি আপু ভাই উনাকে দেখেছি উনাদের কাছ থেকেই ফার্স্ট এই থটটা আসা যে আচ্ছা বড় আমি পাইলট হব এন্ড আই নেভার হ্যাড এনি প্ল্যান বি ওকে ছোটবেলা থেকে মই 3 4 বছর বয়স তখন থেকে বলতাম যে আমি পাইলট হব এন্ড মানে আল্লাহর রহমতে আজকে আমি একজন পাইলট কত বছর আপনার কাজ করছেন আপনি এই লাইনে আমি এভিয়েশন আছি টু থেকে আর ক্যারিয়ার বলতে গেলে আমার কমার্শিয়াল ক্যারিয়ার ক্যারিয়ার যেটা সেটা হচ্ছে বছর যতটুকু আমি জানি আপনি প্রথম প্রাইভেট প্রাইভেট সেক্টরে নারী পাইলট জি এটা কত বছর ধরে আপনি মানে কোন বছরে গিয়ে আপনি এটা হয়েছিলেন টু থাউজেন্ড সিক্সের এন্ডে জয়েন করেছি ইউনাইটেড এয়ারওয়েজে ওখানে চার বছর মতো সার্ভ করেছি করার পরে বিমানে জয়েন করেছি আচ্ছা এখন আপনার দুজনেই বাংলাদেশ বিমানে জি ওকে বাংলাদেশ আছে আপনার চার বছর হয়েছে কিন্তু যারা এখন আসতে চায় নারীরা নারী পাইলট হিসেবে তাদের জন্য আপনি কিছু বলতে চান যে মোটিভেশন তো তো ড্রিম আছেই সেই সাথে আর কোন কোন দিকগুলিকে তারা মাথায় রেখে আসা তাদের জন্য উইল পাওয়ারটা তো একদমই নিজের ফার্স্ট অফ অল নিজের উইল পাওয়ার থাকতে হবে সেকেন্ড অফ অল আমি যেটা বলি সবসময় হার্ড ওয়ার্কিং হতে হবে অনেক আর লাইফে তো ফেলিয়ার আসেই বাট এই ফেইলিয়ারটাকে খুব ইমোশনালি নিয়ে ওখানে থেমে গেলে হবে না তো ওটাকে ওভারকাম করতে হবে যেটা হার্ডওয়ার্ক দেওয়া পার্সিভারেন্স এগুলো প্র্যাকটিস করে যেগুলো পসিবল তো এটাই এটাই বলবো আমি ফারিয়ালাপ্পা আপনি নারী পাইলট বাট সবসময় কি ফ্যামিলি আপনি ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলেন কারণ আপনার ভাইও ছিলেন একই প্রফেশনে সো আপনি হয়তো ফ্যামিলি থেকে কোনো বাধা পাননি কিন্তু আপনার কি মনে হয় না যে এখনকার জেনারেশনে যারা আছে তারা নারী হিসেবে সামনের দিকে এগিয়ে আসতে চায় বাট হয়তো পারে না তো সেই তাদের জন্য কিছু বলতে চান আপনি মানে আপনি বলছেন প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার কথা আচ্ছা প্রতিবন্ধকতা কি নাইন টু ফাইভ জবে নাই অনেকে তো ভাবে নেই শুধুমাত্র এইসব যেখানে নারীরা বেশি সাকসেসফুল সেসব জায়গায় তো মনে হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে নাইন টু ফাইভ জবে তো মনে হয় সব ঠিকঠাক কিন্তু আমার যেটা মনে হয় যে যেরকম নাইন টু ফাইভ জবটা সেরকম ফ্লাইং জবটা ইজ মোর ইজিয়ার হ্যাঁ আপনি নাইন টু ফাইভ জবের জন্য ইউ গেট রেডি অ্যাট সেভেন ও অ্যান্ড তারপর আপনি আটটার সময় বাসা থেকে বের হচ্ছেন নয়টায় পৌঁছাচ্ছেন তারপর আপনি বিকাল পাঁচটায়ও যদি শেষ করেন আপনিও পাঁচটায় যেয়ে পৌঁছাতে পারছেন না পরের দিন আবার সাতটায় ওঠার জন্য আপনার আরও আগে ঘুমিয়ে যাওয়া লাগছে তো ওই হোল ডেটা আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে একটা প্রপার সময় দিতে পারেন না তো অ্যাজ এ মাদার অ্যাজ এ সিস্টার অ্যাজ এ ডটার আপনি কিন্তু সবসময় চান যে হ্যাঁ ফ্যামিলিকে একটা টাইম সময় দেওয়ার জন্য তো আমরা যেটা করি আমাদের লাইনটা আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফ্লাইটের কথাই বলি আমরা ধরেন একটা ফ্লাইটে গেলে হয়তো দুদিন পরে আসছি কিন্তু তারপরে এসে তো সময়টা হোল ডেটা হোল ইয়েটা আমরা কিন্তু বাসা বাসা দিতে পারছি ফুল সময়টা দিতে পারছি বাচ্চাকে এবং আমরা অ্যাকর্ডিংলি অ্যাডজাস্টও করি আমাদের ছুটিগুলো মাসে আট দিন ছুটি থাকে আমাদের সেই আট দিন ছুটিগুলো আমরা অ্যাডজাস্ট করি বাচ্চাদের বিশেষ বিশেষ প্রোগ্রামের জন্য ফ্যামিলির বিশেষ প্রোগ্রামের জন্য সো উই গেট ইনাফ টাইম আমার মনে হয় যে আমার আমার এই প্রফেশনে আই ক্যান গিভ মোর টাইম টু ফ্যামিলি আমাদের ধারণা ছিল যে এখানেই সময়টা অনেক এদিক ওদিক ছড়িয়ে যায় প্রপার টাইমটা পাওয়া যায় না বাট আপনি এনশিওর করছেন যে না এখানে আপনি সময়টা বেশি পান সো আমার কাছে মনে হয় দর্শকরা নতুন একটা ইনফরমেশন পেল ছোট্ট একটা বিরতি নেই বিরতির পরে আমি আবার ফিরে আসছি আমাদের গল্পে দর্শক কর্মজীবী নারীদের নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন ফার্মল্যান্ড প্রেজেন্স নিজের নামে হোক পরিচয় থেকে খুব ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরছে এখনই সঙ্গেই থাকুন বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ফর্মল্যান্ড প্রেজেন্টস নিজের নামে হোক পরিচয় দেখার জন্য আমাদের সাথে আছে দুজন অতিথি চলুন তাদের কাছে ফিরে যাই কি কি কোয়ালিফিকেশন লাগছে এই প্রফেশনে আসার জন্য এই প্রফেশন আসার জন্য বাংলাদেশে যদি এভিয়েশন ক্যারিয়ারে কেউ আসতে ইন্টারেস্টেড হয় তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্লাইং সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট

একইভাবে হয় আপনারা কি কোথা থেকে ট্রেনিং করেছেন আমি বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে করেছি আমি কিছুটা সময় মালয়েশিয়াতে করেছি আবার ব্যাক করে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকেই দুটো লাইসেন্স নিয়েছি এখন যেরকম আপনার রিকোয়ারমেন্টের কথাটা হলো আমাদের সময় একদম ফিজিক্স অ্যান্ড ম্যাথস ওয়াজ ম্যান্ডেটারি এখনও তো তাই সাইন্সে মানে যেরকম অনেকে এলেভেলস থেকে আসে যদি এলেভেলস করে আসে যদি তাহলে অবশ্যই ফিজিক্স অ্যান্ড ম্যাথস ইজ ওকে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ট্রেনিং প্রসেসের জন্য আমাদের যে এয়ারক্রাফটগুলো হয়তো প্রোভাইড করা হয় সেটার জন্য আপনার সেই এয়ারক্রাফটগুলো টেকনোলজিক্যালি এখন উন্নত হয়তো হ্যাঁ মানে কিন্তু সেম জিনিসই ছিল এবং সেম প্রসেস থ্রু করেই আমাদেরকে আসতে হয় হচ্ছে যে কোনো সেক্টরেই সেটা আমাদের যে কোনো সেক্টর হতে পারে অবস্ট্রাকলস আছে সুবিধা আছে অসুবিধা আছে এই ক্ষেত্রে অসুবিধা কী কী আছে আমাদের প্রফেশনটায় আপনি যদি অসুবিধা বলতে চান তাহলে ওয়েদার একটা অসুবিধা হুম হুম যে আপনি বৃষ্টি বাদল বা শীতের সময় কুয়াশা এসব আপনার জন্য একটা অসুবিধা বলতে পারেন বাট উই অল আর ওয়েল ট্রেন্ড আমাদের এগুলো ট্রেনিং করানো হয় সো এগুলোকে আমরা অসুবিধা বলে নিতে পারবো না এগুলো হলো টেকনিক্যাল চ্যালেঞ্জেস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এটা আর অসুবিধাটা নিজের উপর হ্যাঁ আপনি যদি কোনোটাকে অসুবিধা মনে করেন যে হ্যাঁ আজকে আমি মেয়ে পাইলট রাতে দুইটায় আমার ডিপার্চার হ্যাঁ আমার রাতে দুই চারটার সময় বাসাতে ফিরতে হবে এটা ক্রু ইজ ক্রুমে আমরা যারা নারীরা আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের কতটুকু সম্ভাবনা আছে এখানে ক্যারিয়ার গড়ার হিউজ পসিবিলিটিস শুধু যে ফ্লাইং আসতে হবে সেটাও না আপনি হ্যাঁ কক পিক্রু হিসাবে যদি জয়েন করতে চান সেটা একটা ডিফারেন্ট জিনিস গ্রাউন্ড

একটা আড়াই বছর তিন বছর বা সাড়ে তিন বছরের মতো সময় লাগে কিন্তু আপনার এই ফুল ট্রেনিংটা কমপ্লিট করতে হ্যাঁ দুটো লাইসেন্স নিতে ফুল গ্রাউন্ড কোর্সগুলো কমপ্লিট করতে চেক দিতে মানে ইট প্রসেস একটা তো এই জন্য আপনার যখন শেষ হয়ে আসব তখন কি আর কোভিড থাকবে বা হয়তো এরকম কোনো ইয়ে থাকবে আমার মনে হয় মানে এনি এয়ারলাইন্স এভিয়েশন ইন্ডাস্ট্রিজে ইন্ডাস্ট্রিতে অনেক পাইলট এখনও প্রয়োজন তো পাইলট তো পাইলটই ওখানে মেল অ্যান্ড ফিমেল সেটাই আপনাদের কি কোনো যেটা নর্মাল অন্য জবের রিটায়ারমেন্ট বলেন বা এরকম একটা টাইম পিরিয়ড থাকে আর পরে আর কেউ কাজ করে না অবসরে চলে যায় ক্ষেত্রে কি আপনাদের কিছু আছে হ্যাঁ আছে এখন হলো আমাদের বিমানের জন্য তো সরকারি নিয়ম অনুযায়ী ফিফটি পর্যন্ত এখন আমাদের আছে আর তারপর হচ্ছে এটা বেসরকারী সেক্টর যেগুলো হ্যাঁ হ্যাঁ আর 65 পর্যন্ত আপনি যদি মেডিকেল ইয়ে থাকে আপনি বিভিন্ন এভিয়েশনের বিভিন্ন সেক্টরে আপনি চাকরি করতে পারেন এটা एक्चुअली ডিপেন্ড করে আপনার बिकॉज আমাদের প্রতি 6 মাসি মেডিকেল হয় আচ্ছা হ্যাঁ আমরা একটা লাইসেন্স वैलिड থাকার মধ্যে অনেকগুলো ট্রেনিং হতে থাকে হ্যাঁ সেটার মধ্যে আপনার সিমুলেটর হতে থাকে সিমুলেটর একটা ট্রেনিং যেখানে আমরা সব নন নর্মাল প্র্যাকটিস করি সব যে জেজুয়াল ইঞ্জিন ফেইলার অথবা আপনার বম থ্রেইট আপনার ধরেন ইঞ্জিন ফায়ার এ ধরনের সব ধরনের এমার্জেন্সি প্র্যাকটিস করি সেটা হলো বছরে দুবার করতে হয় আচ্ছা তো ওটাতে আপনার ভ্যালিড থাকতে হবে আপনার মেডিকেল ভ্যালিড থাকতে হবে তারপর আপনার আরও কিছু এক্সামস আছে যেটা বছর ওভার মানে ইয়ার্স আপনার হবে অ্যারাউন্ড দি ইয়ার আপনার হচ্ছে কমপ্লিট করতে হয় সিআরএম থাকে তারপর ডেঞ্জারাস গুডস থাকে এরকম ওগুলো সবগুলো আপনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলেই আপনি হচ্ছে ওই বছরটার জন্য ভ্যালিড থাকতে পারবেন আচ্ছা প্রত্যেক বছরে ভ্যালিড থাকার জন্য প্রত্যেক বছরে বছরে কিছু পরীক্ষা দিয়ে দিয়ে তারপরে থাকতে হবে আচ্ছা তো আপনি এখন যে বছর চার বছর ধরে ধরেন আপনি আছেন তো এই চার বছরে যা যা পরীক্ষা আপনি দিয়ে এসেছেন বা যতদিন থাকতে চান আপনাকে রেগুলার আমার সব এমার্জেন্সিস প্র্যাকটিস করি মানে এনিথিং দ্যাট ক্যান গো রং সবকিছু ওখানে প্র্যাকটিস করা হয় আচ্ছা কখনো কি এরকম ফেস করেছেন যে একটু একটু নেগেটিভ কোনো কিছু হয়েছে এই আমার ক্যারিয়ার টাইমটা ছোট তো এখনো সেরকম কোনো কিছু ফেস করিনি আপনি নেগেটিভিটি বলতে তো ককপিটে তো ফেস করার কোনো চান্স নাই বিকজ ককপিটে দুজন এখন তো মানে দুজনেরই ককপিট পেপারলেস ককপিট হয়ে যাচ্ছে আজকাল তো দুজনের যে ককপিটে সেখানে আপনার দুজনই রেটেড হ্যাঁ একজন ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার যে থাকে অথবা ডুয়েল ক্যাপ্টেন থাকলেও দে বোথ আর রেটেড সো ওই রেটিং দেওয়ার আগে আপনি কিন্তু ছেঁকে তুলে আচ্ছা হ্যাঁ এখানে নেগেটিভিটি আসলে খুব একটা মানে হ্যাঁ আপনার কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার আছে যেটা ইউ হ্যাভ টু ফলো দ্যাটস ও

আমাদের মানে অজানা সেই জন্য আসলে সবাই এই কাজটা করে কোন কোন ধরনের এয়ারক্রাফট আপনারা চালিয়েছেন কিছু না বোয়িং এই নাম্বার তো না একটু বলেন দেখি আমি শুনি আমি জানি দর্শকরা আমি ট্রেনিং করেছি যখন তখন সেসনা ওয়ান ফিফটি টমাহক অ্যান্ড সেসনা ওয়ান এইটি টু চালিয়েছি এই তিনটা এয়ারক্রাফট এটাও তিনোটাই হচ্ছে আপনার সিঙ্গেল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন একটা ভ্যারিয়েবল পিচ এয়ারক্রাফ্ট আর যখন কমার্শিয়াল জয়েন করলাম তখন প্রথম চালালাম ড্যাশ এইট তারপর বিমান জয়েন করলাম তখন চালালাম হচ্ছে ফোকার টোয়েন্টি এইট তারপর আই গট প্রমোটেড টু এয়ার বাস থ্রি টেন ওকে দেন আই গট প্রোমোটেড টু বোয়িং ট্রিপল সেভেন নাও আই ফ্লাইং ট্রিপল সেভেন বোয়িং ট্রিপল সেভেন বোয়িং ট্রিপল সেভেন আপনি ট্রেনিংয়ের সময় সেসনা ওয়ান ফাইভ টু তারপরে সিরাস এস আপ টোয়েন্টি এই দুটো এয়ারক্রাফট সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট ফ্লাই করেছি আর এরপর আমার ক্যারিয়ার স্টার্ট করেছি ড্যাশ কিউ 400 ডি এখনো বিমানে ড্যাশ কিউ 400 আছি আচ্ছা এই ব্যাপারগুলো আপনি যেগুলো বলেন এগুলি আমি একেবারেই কিছু বুঝিনি দর্শক হয়তো যারা জানেন এই ব্যাপারে তারা কিছুটা বুঝেছেন আর অজানা দর্শকও আছেন তাদের জন্য আপনি ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে বলেন এটা হচ্ছে বেসিক্যালি আপনার কি বলবো প্রথমে ট্রেনিং এয়ারক্রাফট দেই ট্রেনিং এয়ারক্রাফট গুলোই হচ্ছে আপনার সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট থাকে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট মানে ইঞ্জিন যেটা থাকে ইঞ্জিন একটাই থাকে ওটাতে হ্যাঁ ওকে হ্যাঁ আর অন্যগুলি অন্যগুলো গুলো হলো মাল্টি ইঞ্জিনিয়ার ক্রাফ বিকজ কমার্শিয়াল লাইনে হচ্ছে মাল্টি ইঞ্জিনিয়ার ক্রাফ ইউজ করা হয় হ্যাঁ তো মাল্টি ইঞ্জিনিয়ার ক্রাফ্টের মধ্যে আমি যে বললাম ফোকা টোয়েন্টি এইট তারপর ড্যাশ এইট এগুলোর মধ্যেও আপনার ডিফারেন্স আছে কিছু জেট ইঞ্জিন কিছু পপলার ইঞ্জিন আপনার ধরেন ঢাকা চিঠ যায় যেগুলো সেগুলো হলো ম্যাক্সিমামই আপনার হচ্ছে

দর্শক কর্মজীবী নারীদের নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন ফার্মুলান প্রেজেন্স নিজের নামে হোক পরিচয় থেকে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ফার্মল্যান্ড প্রেজেন্স নিজের নামেই হোক পরিচয় দেখার জন্য সব জায়গায় ছেলেমেয়ের একটা পার্থক্য তো থাকেই এবং যেটা আমাদের মনে হয় যে একটু আগে বললেন না যে কোন পাইলট চালাচ্ছে ছেলে না মেয়ে সো মেয়ে একটু ভয় কাজ করে তো সেক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশনের ব্যাপার কি আপনাদের ফিল্ডে আপনারা কখনো ফিল করেছেন যে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে না এরকম কিছু তা মনে হয় নাই আমি কেন কোনো ফিমেল পাইলটই হয়তো সেটা বলতে পারবে না বিকজ একটা ইনস্ট্রাক্টর যখন একজন পাইলটকে ট্রেন করে তখন সে কিন্তু শুধু ক্রু দেখে হ্যাঁ ও দেখে না ওটা ফিমেল ক্রু না হ্যাঁ সো আমাদের লাইনে এটা খুবই ইয়ে মানে এই কোয়েশ্চেনটা অনেক আসে না মানে জেন্ডার ডিসক্রিমিনেশনটা খুব একটা হয় না এটা আর প্যাসেঞ্জারের হয়তো মাইন্ডসেটের কারণে হতে পারে সেটা ডিফারেন্ট জিনিস তবে আপনাদেরকে নিয়ে আমরা খুবই গর্বিত যে আমাদের দেশের নারীরা যে এত প্রগ্রেসিভ এবং এভাবে এগিয়ে যাচ্ছে বিমান চালাচ্ছে এই ব্যাপারগুলি জন্য আসলে আমরা আপনাদেরকে নিয়ে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ যারা আকাশে ওরা স্বপ্নে বিভোর যেসব নারীরা তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো পরামর্শ আছে অবশ্যই আছে এটা অবশ্যই মানে আকাশে ওরার ইচ্ছায় যারা বিভোর তাদের জন্য আমি বলবো মেয়েদের জন্য এবং ছেলেদের জন্যও বলবো হ্যাঁ আমিও কারণ এই লাইনটাতে আসতে গেলে তোমার মানে আমাদের সবার হচ্ছে কিছু কিছু জিনিস দেখতে হয় যে আমাদের ফিজিক্যাল ফিটনেস আছে কিনা তারপর অনেক পড়াশোনাটা মিনিমাম রিকোয়ারমেন্টটা যেটা ফুলফিল সেটা করতে পারি কিনা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আছে কিনা হ্যাঁ নিজের মেডিকেল ফিটনেসটাও খুব ইম্পর্ট্যান্ট সো আমাদের কিন্তু ফার্স্ট দিন যেদিন একদম প্রথম দিন শিক্ষার প্রথম দিন যেদিন প্লেনে উঠা যেটা সেটাকে আমাদেরকে বলে এয়ার এক্সপিরিয়েন্স হ্যাঁ এয়ার এক্সপিরিয়েন্স হ্যাঁ ওই এয়ার এক্সপিরিয়েন্সে যে অনেকে ফিল করতে পারে যে ওর হয়তো হাইট ফোবিয়া আছে কোনোদিনই জানতো না কারণ আগে কখনো উঠে নাই হয়তো এমন তো না যে পাইলট হতে হলে আগে থেকে অনেকবার করে প্লেনে উঠতে হবে তা তো না তো এরকম এই জিনিসগুলা जजমেন্ট করে তারপর নিজেদের এই লাইনে আসা উচিত কারণ এখন যে কোনো সেক্টরি পড়াশোনা করতে যান ইট ইজ কোয়াইট কস্টলি এন্ড এভিয়েশন লাইট ইটস ভেরি কস্টলি আচ্ছা এইটার কস্ট সম্পর্কে জানতে চাই ভালো একটা পয়েন্ট ধরেছেন কিরকম কস্টলি এখন তো বেশ কটি ইনস্টিটিউট হয়েছে আমি অত কারেন্ট হয়তো বলতে পারবো না তবু এটা জানা যে এরকম अराउंड 50 লাখ এবভ তো একটা ট্রেনিং কমপ্লিট করতে আপনার লাগি হয়ে যায়

শিখে তুলে নিয়ে আসে আসার আগে এত হয় যার কারণে একদম পারফেকশন মনে হয় মনে হয় যে ওই ল্যান্ডিংটা ওটা মনে হয় একদম পারফেক্ট থাকে যদি একদম প্রথম দিনের ট্রেনিং এর কথা বলতে চান বা প্রথম দিনের ফ্লাই ফ্লাইং এর কথাটা বলতে চান তাহলে দুটো দুটো বার বলতে হবে একটা হচ্ছে আপনার যখন আপনি ট্রেনিং নিয়ে গিয়ে শিখেছেন সেই দিনের প্রথম যে এর এক্সপেরিয়েন্সের দিনটা আর আরেকটা বলতে হবে যখন অ্যাজ এ মানে কমার্শিয়াল লাইনে আপনি যখন অ্যাজ এ profession আপনি গিয়েছেন হ্যাঁ একদম মানে ম্যাগনিফিস্ট একটা সময় একদম মনে হচ্ছে যে ভিতরে ইনস্ট্রুমেন্ট দেখবো নাকি বাবো মানে কখন আমাকে ইনস্ট্রাক্টার আমাকে দিবে এরকম একটা এক্সাইটমেন্ট থাকে হ্যাঁ আর যেটা ট্রেনিং এর ফার্স্ট দিন ওদিন তো আপনি ইউ আর ওয়েল প্রিপেয়ার টু শো योर ইনস্ট্রাক্টর দ্যাট व्हाट ইউ हैव ইনসাইড এন্ড ফার্স্ট দিন হাউ উইল ইউ ম্যানেজ योरককপিট সো আপনার মানে নিজের মধ্যেই আপনি হারিয়ে যান ওদিন আপনার আর মনে থাকে কিছু থাকে না টু প্রুভ ইয়োরসেলফ দ্যাটস দ্য ডে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ আপনারটা প্রথম এক্সপেরিয়েন্স এটা এয়ার এক্সপেরিয়েন্স ছিল ইনস্ট্রাক্টরের সাথে তো সেই দিনটা খুব ম্যাজিক্যাল ছিল এখনো মনে আছে আর কি তো উনি ফার্স্টে নিয়ে যান ওনার কাছে তো মেইন কন্ট্রোলটা ছিল তখনও তো মানে খুব অ্যামেচিওর আর কি সো এই এয়ারক্রাফটা একটু লেফটে ব্যাংক করা রাইটে ব্যাংক করা মানে একটু মানে যে কন্ট্রোল কলম বলে যেটা আমি একটু টেকনিক্যাল টার্ম ইউজ করছি সেটা সামনে টানলে কী হয় সামনে আবার একটু ফরওয়ার্ড ধাক্কা দিলে কী হয় এইগুলাই আর কি সো ওইটা ম্যাজিক্যাল ছিল যে আচ্ছা ফাইনালি মানে আমি যেটা বললাম যে গ্রাউন্ড ক্লাস শেষ করে তো আমাদের আসতে হয় সো এতদিন তো থিওরিটিক্যালি আমি জানতাম যে আচ্ছা ঠিক আছে এটা এভাবে করলে এভাবে হয় বাট ওই এক্সপিরিয়েন্সটা আসলেও মানে ভাষায় ডেসক্রাইব করার মতো না আর ট্রেনিং এর ফার্স্ট দিন হ্যাঁ দিন তো মানে খুবই মানে একটা আন্ডার প্রেশার একটা ইয়ে থাকে আমাদের মানে খুবই প্রেশারের মধ্যে দিয়ে যায় আর কি সো ওই এক্সপেরিয়েন্সটা করার মতো টাইম থাকে মানে ইউ আর লস্ট ইন ইয়োরসেলফ হ্যাঁ সেটাই ইয়া আই হ্যাভ টু শো হোয়াট আই সো ইউ নো টাইমই থাকে না যে আচ্ছা কেমন লাগছে এটা ফিল করার টাইম থাকে না দুজন নারী পাইলটকে আজকে আমি আমার প্রোগ্রামে নিয়ে এসে আমার ভীষণ ভালো লাগছে আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি চাই আপনাদেরকে দেখে আমার যেসব নারী দর্শক আমার প্রোগ্রাম দেখে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং তারাও চাইবে বিমান চালাতে বিমান চালানোও যে এখন আমাদের নারীদের কাছে কোনো বিষয় না আমরা চাইলেই পারি আপনাদেরকে আমি তাদের পক্ষ থেকেও ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও নারীরা আজ সর্বক্ষেত্রে কাজ করছেন পৃথিবীর নানা প্রান্তে সগৌরবে উড়ে চলছেন পাখির মতো আজ নারীত্ব কোনো বাধা নয় প্রয়োজন পরিবারের সাপোর্ট আর নিজের অদম্য ইচ্ছা সবার জন্য শুভকামনা আর ফার্মল্যান্ড প্রেজেন্স নিজের নামেই হোক পরিচয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তানজি কামেন আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন